আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে আলোচনা করব যে দুটো পাপ করলে তাহাজ্জুদ নামাজের দোয়া কবুল হবে না। এই বিষয়ে দোয়া কবুল সম্পর্কিত যত হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে। কিন্তু এমন দুটো পাপ আছে, যদি কেউ সেই পাপ দুটো করে বা যদি কেউ সম্পর্ক রাখে তাহলে তাহাজ্জুদ নামাজের সময়ও তাদের দোয়া কবুল হবে না। আমাদের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা দীর্ঘদিন ধরে দোয়া করছেন এবং বিশেষ করে তারা তাহাজ্জুদ নামাজের পর দোয়া করছেন, কিন্তু তাদের দোয়া কবুল হচ্ছে না। হতে পারে এই দুটো পাপের সঙ্গে তাদের সম্পর্ক আছে, যার কারণে হয়তোবা তাদের দোয়া কবুল হচ্ছে না। আজকে এই পাপ দুটো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্কে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে সেই বিষয়ে। তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুল সম্পর্ক নিয়ে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে এবং সবগুলো হাদিসের ভাব অর্থ প্রায় একই রকম। প্রথমটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাত্রি যখন অর্ধেক হয়ে যায় তখন আসমানের সমস্ত দরজা খুলে দেওয়া হয়, যে যা চায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটাই দিয়ে দেয়। দ্বিতীয় হাদিসটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাত্রির মধ্যে এমন একটি সময় আছে সেই সময় যদি কোনো বান্দা আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দিয়ে দেন। তিন নম্বর যে হাদিস সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি রাত্রিবেলায় উজু অবস্থায় ঘুমায় এবং জিকির করতে করতে ঘুমায়, তারপর যদি হঠাৎ করে রাত্রির কোনো একটা সময় তার ঘুম ভেঙে যায় আর সেই সময় সে যদি একটি নির্দিষ্ট দোয়া আছে সেটি পড়ে আল্লাহ তাআলার কাছে কিছু চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দিয়ে দেন। প্রিয় দর্শক, নির্দিষ্ট সেই দোয়াটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা হয়তো স্ক্রিনে দেখে সেটা হয়তো শিখে নিতে পারেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি রাত্রিবেলায় অজু অবস্থায় এবং জিকির করতে করতে ঘুমান এবং রাত্রে যদি কোনো অংশে ঘুম ভেঙে যায় তাহলে ঘুম থেকে ওঠার পর বিছানাতে উঠে বসে অথবা শুয়ে শুয়ে এই দোয়াটি পাঠ করে যদি আল্লাহর কাছে কিছু চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেটা দিয়ে দিবেন। এখন সেই বিষয়টি বলবো যার জন্য ভিডিওটি বানানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাত্রের শেষ তৃতীয়াংশ বাকি থাকতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি আসমানে নেমে আসেন এবং তিনি বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, কে এমন আছো আমার কাছে চাইবে আমি তাকে সেটা দিয়ে দিব, কে এমন আছো আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করে দিব, কেউ এমন আছো কি যে আমার কাছে দোয়া করবে আমি তার দোয়া কবুল করে নিব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সময় দুই ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। এর একজন ব্যক্তি হচ্ছে যে ব্যক্তির জিনার সঙ্গে সম্পর্ক থাকে এবং জিনার সম্পর্কিত যতগুলো গুণা আছে সবগুলোই কিন্তু এর অন্তর্ভুক্ত হবে, যেমন ধরুন প্রেম, অবৈধ সম্পর্ক, এই ধরনের সব গুণাগুলো এর অন্তর্ভুক্ত হবে। এবং দ্বিতীয়জন হচ্ছে যে ব্যক্তি মানুষের থেকে অবৈধভাবে ট্যাক্স আদায় করে, চাঁদাবাজ করে, আত্মসাত করে, ধোঁকা দেয় এবং আত্মসাত সম্পর্কিত যতগুলো গুণা আছে সবগুলোই এর অন্তর্ভুক্ত হবে, এদের দোয়া কবুল হবে না। যেখানে তাহাজ্জুদ নামাজের সময় দোয়া কবুলের সম্পর্কে একাধিক হাদিস বর্ণিত হয়েছে এবং সবগুলো হাদিসের ভাবার্থ প্রায় একই রকম, এবং যেহেতু আল্লাহ তাআলা নিজে ডেকে থাকেন তবু এদের দোয়া কবুল হবে না, যদি তারা প্রথমে আল্লাহ তাআলার কাছে খাস অন্তরে খাস মকসুদ নিয়ে তওবা না করে থাকে এবং তওবা করার সময় সে নিজে অনুতপ্ত হতে হবে, সে যে ভুলগুলো করেছে সে যে গুণাগুলো করেছে তার জন্য অনুতপ্ত হতে হবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা চেতে হবে, তাহলে হয়তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং তওবা করার পর সে যেন সেই গুনাহের কাজের দিকে
ফিরেও না তাকায় এবং নিশ্চয় আল্লাহ তাআলার কাছে হেদায়েত চাইবেন, হয়তো আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। আমরা সবাই নিশ্চয় জানি আল্লাহ তাআলা পরম দয়ালু। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুন, সাথে সাথে গুনাহের কাজ থেকে আমাদের সবাইকে দূরে রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।